হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি কিভাবে করবেন। তো আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো আমাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটির পাসওয়ার্ডটি আমরা ভুলে গেছি। তো আপনারা কিভাবে এই আমরা আমরা কিভাবে এই ইমেলের পাসওয়ার্ড রিকভারি করব বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিভাবে রিকভারি করবো, তো আজকে আমি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আমাদের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি পাঠিয়ে দেবেন ফ্রেন্ডদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিমেল আইডির পাসওয়ার্ডটি রিকভারি করবেন। তো আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো যারা ইমেল আইডিটির পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন কীভাবে রিকভারি করবেন, তো আজকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। প্রথমে এখান থেকে আমাদের সেটিং অপশনে ক্লিক করবো। সেটিং অপশনে আসার পরে এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটিং, সেই আমরা অ্যাকাউন্ট অপশনে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে গুগল অপশন আমরা ক্লিক করে দিব। গুগল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ভেরিফাই যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। তো ভেরিফাই পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ইমেল আইডির নামটি দিয়ে দিব। ইমেল আইডির নামটি দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করার পর এখান থেকে যদি আমরা পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি তো আমরা ফরগেট পাসওয়ার্ড ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর এখান থেকে দুটি স্টেপ রয়েছে। তো আমরা দ্বিতীয় স্টেপে আমরা ক্লিক করব গেট এ ভেরিফিকেশন কোড। তো আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে। যদি আপনার মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে ঢোকানো থাকে তাহলে অটোমেটিকলি এটি স্ক্যান করে নিয়ে নিবে। আর যদি মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে যদি না থাকে তাহলে যে কোনো একটি বাটন মোবাইল থাকলে সে কোডটি আপনারা মোবাইলে দিয়ে দেবেন। সো এখান থেকে আমি এই অপশানে গেট এ ভেরিফিকেশন কোড সো ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি আমাদের একটি মেসেজ আসবে। এই মেসেজটি অলরেডি চলে এসেছে। সো এখান থেকে এরপরে নেক্সট অপশন চলে যাবে। এরপর এখান থেকে আমরা আমাদের যে ভেরিফিকেশন যে ইয়াদি ইমেল আইডি রয়েছে আপনার রিকভার যে ইমেল আইডি রয়েছে সেই রিকভার ইমেল আইডি আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের রিকভারি ইমেল আইডির মধ্যে একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার ইমেল জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি। জিমেল আসার পরে এখান থেকে আমরা একটু রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পর এখান থেকে আমাদের গুগল ভেরিফিকেশন কোডটি দিয়েছে। সো এখান থেকে আমরা এটি কপি করে নিব। কপি করার পরে এখান থেকে আমরা আমাদের যে মেল আইডির ঠিক আছে সেখানে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিব। বসানোর পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। সো এখান থেকে আমি আমার নতুন পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি। নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে তো এখানে সেভ অপশনে আমরা সেভ পাসওয়ার্ড আমরা ক্লিক করে দিব। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আই এগ্রিতে আমরা ক্লিক করে দিব। সো আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যে কোনো মুহূর্তে আমরা এটিতে লগ ইন করতে পারবো এবং লগ আউট করতেও পারবো। সো এখান থেকে আমি আমার প্লে স্টোর আছে সে প্লে স্টোরে ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে আমরা যে আইডিটি এখন রিকভারি করি সেই আইডিটি আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি। এই দেখুন, এটি হচ্ছে আমার রিকভার অ্যাকাউন্ট যেটি আমরা পাসওয়ার্ড রিকভারি করেছি সেটি এখানে দেখা যাচ্ছে এই আইডিটি। সো আইডিটি ক্লিক করার পর অলরেডি এটি প্লে স্টোর লগ ইন হয়ে গিয়েছে। সো বিয়ার সেভ করে আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন খুব সহজে। যদি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি পাঠিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে রিকভারি করতে হয় ইমেল আইডির পাসওয়ার্ড। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।